আমি এখন কি চালাইয়া থাকতাম রে মা ফুজি খান্দা খাটি করিয়া তখন কিছু করার নাই আমি বুঝলাম না ই কোন ঘটনা গো আর বইল মাঝে এটা তো জীবনে কুচ্ছু মুসলাম উঠলাম না ঘটনা তোমার ফুরি বাড়িতে আর কলে যাইর রাস্তা ধরে তাই নাই হয়েছে কি তার লাগে অবশ্যই মনে হয় তাকে লোকে গেছে এছাড়া তো নাই হওয়ার কথা না দেখলাম না আমরা খবর আনতো লইয়া না গো ভাই থাকো আমার বুড়ি ফোনে টোনে মাতে না বাড়ি যাইলে আমার লোকের কামড় সাথ দিত আর তাই পড়া লইয়া ব্যস্ত থাকবো এটা কুমতা না গো ভাই শাশিজি খানবা না নখানো কইরাম কই কোনো কারণে তাইন আপনার উপরে গুসা উসা করছিল আমি না না মাস্টার বেটা আমার বুড়ি আমার লগে কোনো সময় রাগ গুসা করে না মাঝে মাঝে কলেজে যাইবার সময় 10-20 টাকার লাগে উতান করত আমার কাছে থাকলে আমি দিতাম আমার নারী শ্রী আদর আমার মনে কর আমার বুড়ির কোনো ক্ষতি হয়ে গেছে বড় ধরনের ও জাদু রে তুই কই গেলে রে মানুষ কিছু ফাটাও না চাইর বাইরে ওদের রেল স্টেশন বাস স্টেশন কোথায় একটু মানুষ লাগাই দাও না টাউন মানুষকে খবর লাগাও না বাইরে কোনো খানা দেখাও কাজ যায়নি ফাইলে খবর দিতা দেখো না একটু মানুষ লাগাইয়া ই তো আমি তারা হলে কইছে তারা তো প্রায় জন্য খবর লাগাই দিত তার বাদে আমরা আরো বেশি সতর্ক হওয়া লাগবো বালা কইরা যে জায়গাগুলো তখন আমরা তো কইছি না ও জায়গাগুলো আমরা তো কইন লাগ আমি একটা বেশি কই দাম আপনাদের সেটা হইছে গিয়া ওদের একজন মানুষ হারাই গেছে নিশ্চিত এখানে কোনো ঘটনা আছে এলাকা তো আপনি 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 এনে দিতে পারে না নিশ্চিত কেন কেউ কোনো একটা খাম করে কোনো একটা চক্র হ্যাঁ সাকা সারা এর মাঝে দাম লাভ উঠছে কয়রা তাই ধর ফুরি খেলো কোনো সম্পর্ক নাই তে তো অবশ্যই ও যেখান কইরা আমি ওখানে হইতে পারে ঠিক আছে না বিষয় আচ্ছা আমরা এখন সবাই যে যাই ও বা তুমি এক কাম করো তুমি বসে আটে যাও যাও দূর দাও দূর মারো না তুমি স্ট্যান্ডিং যাও ওর তো করছো তারপরে দেখিলি ভাই আছে না শুকুর একটু কষ্ট করে রবা আমরা গাউর উত্তর সাইডে তুমি দেখো আচ্ছা জিয়েল যাও তোমরা যাও মামু যাও এরকম তো গায়ে যদি কোনো খবর পাও আমার জানাই ভাই ঠিক আছে আর তোমার যারা যারা মন হয় তারা কথা মাথা খেলেন না ফুলেটা ফুজির অত বড় ফুরি গাউতা কি নিখুঁজ কই যেতে পারে এই ফুলি লোক কোনো প্রেম আছে না বে খেলো কে প্রেমও নাই তাই কত সুন্দর কলেজে যাইতো আইতো ও যে গরিব বেটির ফুরি গুতা নাই হইলো বেটিয়ে যে শান্ত নান্দ করে নানি আমার খুব দুঃখ লাগে বেটি শান্ত দেখিয়া এই ফুরিটা গেল কইতে মহান তো গেল কইতে কিন্তু সকলোর বিষয় সকলেও চিন্তা করা গাঁওয়ের মানুষের চিন্তা করা মানে আমিও আতঙ্ক আস্তা গাও আতঙ্ক আইজ কয়দিন হয়ে গেছে এখন পর্যন্ত কোনো সন্ধান মিলাম না কেউ পারো না তো ও বুঝি লইয়া তো সকলেও চিন্তা করে ও যে পুলিশেও কোনো খবর পান না এর মাঝে কলেরা বুঝি তাইনো তান যা আত্মীয় স্বজন আছে সবর বাড়িত ফোন লাগাইছে খোঁজ খবর নিরা সে ওর বাড়িত গেছে না উনি গেলেও হই একজন মানুষ নাইও গেছে পুলিশেও তো কাইয়া বাগরতে পারলো না এগুলো তো একটা চিন্তার বিষয় ও বিষয়টা লইয়া তো আস্তা গাঁওয়ের মানুষ চিন্তিত চিন্তা করিয়া তো কোনো কুলকিনারা মিলেন না তারা রিবাই দিয়ে যাইতে অনেক মহিলা পাওয়া যায় তারা আগুন মাইয়া দান তোলরা কেউ মুটা দিরা আমারে দেখিয়া তারা দৌড় দেন তারাও শর্মাইন আমারও বিষয়টা কিলা কিলা লাগে
মা বোন দুইটা তালার সবর দিছে মাস্টার সাহেব আফর কে আমরা আপনার কথা মাতি আমরা গাওত বহুত মাস্টার আইছেন কিন্তু আপনার লাগান খেউ না আপনি আসলে ওজন বালা মানুষ জি না ইলা হইবা না চেষ্টা করি আমি আমার মত করি চলা যাতে আমার চলা ফিরা খেউর মন কষ্ট পাইতো না খেউ বাদ খারাপ কোনটা ভাবতো না ওটু তো মানব জীবনের চলা ফিরা না ইকান বুঝছি যে আপনি কত সময় বইবা এক কাম করুক মাস্টার সাহেব আপনি আলগজ যাও কাকি কি কোনো অসুবিধা হইতো না যাও কাকি না ই যাইতাম ফার্মু তবে বিষয়টা কিলা লাগে না একজন মহিলা গোসল করা আমি তান খান্দা মুখায় যাইম বিষয়টা থাইনা মারে কিতা বাপবা ও জিনিসটা চিন্তা করিও আমি যাইরাম কিতার বাপটা আপনি দীর্ঘদিন থেকে আমরা এলাকার তাকরা আপনারা সবেও চিনেন আপনার খায়া খাইছিল সম্পর্কে সবেও জানেন আপনি যাও কাকি কিন্তু কোনো সমস্যা হইতো না আর কিছু সময় অপেক্ষা করিলা তান গোসল অবশ্য শেষ হয়ে যাব আমি যাইমু নে অসুবিধা না বুঝছি মাস্টার সাহেব আপনি এলা যাইতা না আচ্ছা ঠিক আছে আর আপনি অপেক্ষা করো কা আমি যাই গিয়ে আমার একটা কাম আছে আচ্ছা ঠিক আছে ভালা থাকবা ভালা থাকবা আপনিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জুয়ান ফুরিন দাদা কা নাই হইছে ই কোন জামা নাইলে হল দাও সারা জীবন মনে আইলাম কুস করায় গাও মাঝে আইয়া ফুরতেন্দ্র মাথা কাটি যা হাস আমি সে ওখানে যাক ওখান ই কোন জামা নাইল যে গাওর ভিতরে এমন খেয়ে আয় আইয়া যে গাওর জুয়ান তো ফুরিন ধরে ধরে লইয়া যায় কি এ নাইতা ফুরিনতে তারা নিজের ইচ্ছাও যায় খেউর লোকে আমি কিন্তু বুঝতে পারলাম ওব ওবাই আবগা করি ওবাই আবগা তুই লেখাপড়া করে তোরে ভাইয়া সাইরাম লেখাপড়া করাই এখন শিক্ষিত নারী বা নাইতা মাস্টরে একজন লজিং আছে তোর লাগে একটা তুই মন দিয়ে লেখাপড়া করবে বউ বল কলেজে যাইবে কল্যাণ নিশ্চিতা যাইবে আবার সময় কল্যাণ নিশ্চিতা আসবে অপরিচিত সে লোকে মাতবে না কোনো ধরনের কথাবার্তা কইবে সেও যদি তোর নাম্বার চায় রাস্তাঘাটে তোরে ভাইয়া যদি কিছু জিগাই তো চায় তো তাই থেকে না জিগায় কোনো কিছু তুই হইব না অপরিচিত মানুষের লোক কোনো মাত নাই আর যারা পরিচিত আছে যদি তোর লোকের রাস্তা তো বাবরায় মাত তো চায় তুই কইবি আপনারা কোনো মাত থাকলে বাড়িতে যাইবা বাড়িতে গিয়ে আমার লোকের মাত থাকবে রাস্তা কোনো মাত কথা মনে থাকবো তো খেয়াল করে কলেজও যাই আইও যে দিন মাদান ফোরছে আমি বিয়াতি বইটি ওখন করতে কি বাড়িতে ডরাইলাম আর তুমি তো জোয়ান ফরি আমার যে ডর লাগে রে তা হুনিয়া বাবি ভাই সাহ আমার লিয়ে তোমরা চিন্তা করিও না আমি চৌকান খুলিয়া চলাফেরা করমু নে আমার নিজেরও ডর করে রে তা হুনিয়া ও গো বোন ডরও কথা এরে তুমি এক কাম করো না খানি যে দিন মাদান ফোরছে আর যে ঘটনা ফল গাঁও মাঝে ঘটে তুমি তাইরে ইলাখলা কলেজও না ফাটাইয়া তুমি লইয়া যাও না খানি আমি তো বহুত মানুষ দেখছি বাই মা বাপ হকলেও নিয়া কলেজ দিরা এই কয়টা দিন তুমি তাইরে নিয়া কলেজ দিও তাইরে আর একলা ফাটাইও না ওই কল জানো ওগো আমিও মনে মনে বাবরা যে অবস্থা শুরু হয়েছে গাউটার মাঝে মত দিয়ে কয়েকদিন আমি আমার লইয়া যাওয়া লাগবো আমার বললে তাইরে একলা সারা ঠিক হইতো কোন সময় কোন দূর না ঘটবো দেশালো কলঙ্কের বোঝা লইয়া আর একটা জীবন চলা লাগবে আমি দেলবা থাকতাম না এই সময় কিতা করাতে ও মাস্টার সাহেব ও মাস্টার সাহেব ও ভাই একটু আগো সাইন অবস্থা পালাতে ও মাস্টার সাহেব লুইয়া যাইবা তেলে মাঝে মাঝে ও বই আমি যদি কোনো সময় যাইতে পারি না কাম কাজের ব্যস্ততায় আপনার মাস্টার সাহেব তোমার লুইয়া গেলে কোনো সমস্যা নেই ডাকছি ভাই একটা মিনিট ভাই বাবু কোনো সমস্যা নেই তোমার না ভাই সাহেব আমার সমস্যা হইতো মানে তুমি তাই একটা বালা মনে করো ওটাও করো মাস্টার দেখলাম তোমার বউ খারো হইলো আমরা গাঁও তো বর্তমান পরিস্থিতি বালা না যে কয়েকদিন বাদে বাদে এখন যে আন্দাজ একটা ফুরি নাই হয়ে যায় ওই যে আমরা কলেরা বেটে ফুরি আখতা দূরে তাই নাই কোয়াই গেলো খাল লোকে গেলো না গেলো কোনো অদিসও ভাবা যান এলাও যদি হইতো যে তাই সুরে বালা মাইল দিছে ও বালা পাওয়ার মানছে লোক গেছে তাও তুলনা নিয়ে একটা সাধ্য না আসি এলাও কোনটা না যেও আর আর তার কোনো অস্তিত্ব ভাবা যান না তো কাইয়া তার মানে নিশ্চিত কেন কোনো কারণ আছে হ্যাঁ কোনো একটা চক্র বা কোনো একটা মন মনে হয় আমরা গাঁওয়ের পর্যন্ত লোকে লাগিয়েছে কোনো একটা উদ্দেশ্য তার আছে কোনো খারাপ উদ্দেশ্য থাকুক আর যে কোনো উদ্দেশ্য থাকুক অবশ্যই কোনো খারাপ উদ্দেশ্য আর অবশ্যই কোনো বালা খাম না কারণ আমি চাইলাম আমার বন্ধু তো জোয়ান কলেজে সবসময় যা হওয়া করে মানে আমি তো কাম কাজও ব্যস্ত থাকি নিজের ইউ না সবাই ব্যস্ত থাকা লাগে খাম কাজ আছে ব্যবসা আছে না হাতা আছে
আমি জবলা দাইতাম পারতাম না আমার গুতা লইয়া কইলে আপনি একটু কষ্ট কইরা দাই লইয়া দাইত দিবা আপনি যখন বালা মনে করেন আমার কোনো অসুবিধা না আলহামদুলিল্লাহ এটা শান্তি পাইলাম আসলে আপনার দায়িত্ব রাখতে ওখানেও ভালো আর আপনিও সাবধানে থাকবা আমরা তো জানলাম না তারা কি তা খালি ফুরিন তেরে নে না জোয়াইন ফুরিন তেরে নে এখান তো আমরা শিওর না অবলো তুই তোমারে ফুরিন দিব ফয়লা সাপ হইরা পরে ফয়ন নি তোমারে আল্লাহ জানেন কোন যে দেওয়াই আমার লিখা আসলে ও চিন্তার বিষয় খালি তো একটা ঘটনা না আরো দুই তিনটা ঘটনা ঘটে গেছে অত্র এলাকা এই বিষয়টা উনি আমার কাছে একটু চিন্তিত মনে চিন্তা অর্থ কত উপা ইলাম তো বাপের জামা না এটা করে না বলবো না আখতরি যে কিতা যে আর বই না বাঘটা কিচ্ছু ইয়ে গারো মানে আমাই গেল না বাঘ আমাইলো তো খালি দেখে দেখে ফুরিন দিয়ে খাইতো না বাঘে তো তার খাদ্য জারিও হইব তারিও খাইব মানুষ মানেও তারিও খাইব কিতা কম মাস্টার ঠিক না এখানে অবশ্য ঠিক কইছো তবে একটা জিনিস যদি কোনো হিংস্র পশু আক্রমণ করতো তাইলে তো খালি মেয়েরারে আক্রমণ করলো না সামনে যারে ফাইলো নি তারেও আক্রমণ করলো অত বেশি চিন্তা করি না যান আপনি যে সময় ফারতা নাই আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো তাহলে নিরাপদে লইয়া যাইতাম আইতাম মাস্টার সাহেব বড় একটা দুশ্চিন্তা থেকে আপনি আমার বাঁচাইছেন তোরা আপনার কষ্ট হয়ে যাব মনে কিছু নিবা না বিপদের সময় উহাত দেখতে দেখতে হইব আর কি আপনার আচ্ছা যাও আপনি বিল যাও যাও ভাই যা করে যা তুই সব সময় সাবধানে চলবা বুঝছো নি অপরিচিত কেউ ফোন দিলে বা কেউ মাতাইলে কোনো সময় মাতবা না আমরা গাঁর মাঝে অনেকে আমার কইছে আপনার বাড়ির যে লজিং মাস্টার তাকে বেচারার ব্যবহার খুবই চমৎকার খুবই ভালা খালি ব্যবহার না বেচারার চরিত্রও ভালো আমার সামনে যে সময় কিছু যদি দায় দরকার লাগে আমার কিছু হয় আমার মুখে যাইয়া মাতে না মাটি বা যাইয়া মাতে ইলা বালা মানুষ ইলা ভদ্র মানুষ আমি আর দেখছি ওখানকার সমাজের আসলে বেটাইদের বিশ্বাস নাই বেচারা সবসময় দেখছি নিশ্চিত মাথা দেয়া ঠিক আছে ভদ্র লোকের সন্তান উনি তো একটা রাখার কথা আছে না ব্যবহারে বংশের পরিচয় বেচারা এই ধরনের ব্যবহার হয়তো তাদের বংশের একটা পরিচয় দিলে শিক্ষিত শিক্ষিত মানুষ ঠিক আছে তখন জানো কাম করে দিও ওই যাও তুমি যাও আমি আসি ওখানে আমার সিদ্ধা দাদা তুমি তো কিতা আইলো গাউটা মানে সাফটা বই বাহ রংসা দিও সাইন আমি তো কোনটা বুঝি না আমি আপনার বেলা ফাইলেছি আমি আপনার দিকে সারা জীবন তাকতাম সাইন থাকলামই করার সময় এখন না এখন তো তোমার ভবিষ্যৎ গড়ার সময় এখন যদি তুমি ফাগলামি করো তোমার লেখাপড়া হইতো না আর বালা খাওয়াটা একতরফা হয় না আমি চাই না এলাকার মাইসে আমার জেলা মায়া করলা স্নেহ করলা তোমার আব্বাই আমার খুব বেশি বালা পায় আমি সেই মনে আঘাত দিতাম আমি তো কোনটা বুঝি না আমি আপনার বালা পাই দিয়েছি এখন আপনিও আমার বালা পাইতে হইব আর আপনি আমার আব্বার হতা হইরা নেই আমি আমার আব্বার ইজ্জত আল্লাহ খান্ডক আমি বুঝাইব তুমি যা চিন্তা করো আমি আসলে ইথা চিন্তা করলাম না আমি তা পাবরাম তোমার বয়সটা অন ফাগলামির বয়স আমারও লেখাপড়া শেষ করিয়া আমি গ্রাজুয়েশন কমপ্লিট করিয়া আমারও অনেক দূর স্বপ্ন আছে আর সবচেয়ে মূল কথা হইল আমি বিনদেশর একজন মানুষ আমার আত্মীয় স্বজন মা বাপ কেউ নাই আমি একটা আশ্রয়ে আছি সামান্য টিউশনই করিয়া আমি আমার লেখাপড়ার খরচ চালাই বর্তমানে এখন যদি আমি কোনো প্রেম জড়াইয়া আমার জীবনও কলঙ্কর দাগ লাগাইলাই আমার ভবিষ্যৎ আন্দাই রয়েছিল ওখানটা বোঝার চেষ্টা করো এটা আমি কিছু বুঝি না আমি আমার বান্ধবীর লোকে প্রমিস করছি যে কোনো তার বিনিময়ে হোক আপনারে আমার করতে মইব আর এলাকার সবই আপনারে বালাফার কিন্তু আপনি আমার শুধু আমার আমি কার কিছু বুঝি না আপনারে আমি বালা ফাইলিছি মানে বালা ফাইলিছি ইয়া লাইলা সিলাইও না একটা খেয়ে খেমনে দি দেখিলিবা বাদে আমার ইজ্জত লইয়া টান করব বুঝরা তো না আমি তো বারবার তোমারে কইরাম তোমার বিষয়টা আছে আমি বাদে বাবু নে তুমি নোটর কথা কইসলাই ও নো তোমার নোট মন দিয়ে আগে লেখাপড়া করো পরীক্ষাটা ফাস করো ইতা লইয়া বাদে ফ্যামিলি ভাবে মাথা যাইব নে ধরো ওখানে রাখো আমি যাইতাম এরে আমার কথা কিন্তু তুমি বাপিও কিতা কইছি শুনছো নি ও জি গো তুই কই গেলে গো আমার অত মায়ার ও দি তুই কই গো মা নাই আমি কত কষ্ট করি তোরে বললা আমার আজ তুই কই গো ওলে আমার দি কাল কলেজে যাইতে সময় 100 টা টাকা লই আমার কাছে তাই দিবে আর বাড়ি কানো ফিরিয়ে আইলো না রে আলেখ রে ও আলে আমার বুক ধরাইতাম পারলাম না রে ও আলেক রে আমার বুড়ি কই রে ও আলেক আর তুই শুকুর ভাই আর কান্দিও না রে মা খাললে তো তোমার ফুরি ফিরো তাইতো তোমার ফুরি যারার লগে চলা ফিরা করে তারার বাড়িত গেছলাই নি কোনো খোঁজ খবর লইছলাই নি রোব দেখা শেষ রে ভাই রে কাল কলেজও গেছিল যে আর বুড়ি রাইত বাড়িতে আইতে না আমি কোনো কাল বাকি আছি না তুকাইতে
আমি কোনো গান বাকি রাখছি না শুকুর ভাই মনে কিছু করিও না তোমার একটা কথা জিগাই কই তোমার ফুরির কোনো ফার লগে সম্পর্ক সম্পর্ক আসলো নি আরে ভাই রে তুই রে গান কই রে ই কান্না আমার ফুরি খুব বদ্র আছিল বুঝছতনি কল্লা তোলে দিয়া কলে তো যাইতো আর আইতো রে ও ভাই ও বুড়ির ভাই আমি বিয়া করছি না ও বুড়ির কিলা মানুষ করতা আই আমার ও বুড়ি নাই ও দি তুই হই গো ও দি সন্দেহজনক মনে হয় আমার তুমি কেবা তোমার বাড়ি গুলো
يا
আপনা কুজ খবর লাগাইছে হল ভাইতে হল ভাইতে লাগাইছে কুজ খবর জি আচ্ছা জি আচ্ছা আপনা দাদাই মা আপনা আপনা দাদাই মা কি তা কইছন তার কইছাবে তার কইছ ঠিক আছে আমি যাইতাম জি জি এটা করতে মারতে জানাই মানে ওখানে আমি কি তা করব বলছন কি তা বললাম সব মিলে বলে ভাই জানা তো ভাইয়া ওরে রে ভাই এই মাস্টার সাহেবও দেখা যায় লগে কিতা মাস্টার সাহেব কই যায়নি বেটাইমে নাও কলেজে যাইরাম যাইগি কলেজে টাইম হইছে উবাও কখনো ই আন টাইমে খাফরর ব্যাগ লইয়া কি ওর কলেজ জুয়েল ভাই তুমি তো বুঝতাই না কোচারো আমরা জরুরি একটা কাম আছে আমি বুঝতাম না নানি উবাও কয় একটা মিনিট টাইম বদর ভাই একটা কল দিলাই পয়সা আমরা ফোন দিতে গেলে আমি দেরি হই যার আমরা যাইগি উবাও কয় হ্যালো এ জুয়েল পাইছো কোনানো কোনানো পাইছে আইছে আমরা আইছে গেলে কই পাইছে কই পাইছে ওwidetilde রাস্তার মুখে বলে জুয়েল বলে পাইছে যাও দাও কাছে একটা ফোন দেওয়া লাগবে হ্যালো ফাতিমাতে যাইবা না বাবা ফোন তো আমাই তুই বনানি ইয়াল্লা আ সকাল তো ফোন আমি তোরে সকাল থেকে তুকায় তুকায় ভাগ লই যাম হব মাস্টর মাতো না কি তার লাগে তুমি আমার বইনে লইয়া কই যাও তাসলা ওই দেখো আফরের ব্যাগ বিষয় কি তো মাস্টর অত বিশ্বাস তোমারে করলাম তুমি সহজ সরল মানুষ মনে করিয়া শিক্ষিত মানুষ মনে করিয়া আমার বাড়ি তোমার জায়গির দিলাম আর ও তুমি আমার মুখ সাক্ষু মারে দিল সি 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 ই জামানত তো মানুষ চিনা দেখা যায় বিষম দার বিশ্বাসঘাতকতা করে দিল ওগে দারোগা সাহেব ওগে এই তুই এনে কেমনে কি তুই এনে কেমনে কি এর কেমনে চিনেন এর লেগে নারী পাচার গাড়ি তার নামে মামলা একাধিক মামলা আছে তারে খুঁজতে খুঁজতে আমি হেরান হয়ে গেছি গা ইয়াল্লা নারী পাচার করে বিদেশে পাচার করে এর নামে তো তানে অনেক অভিযোগ আছে হ্যাঁ ঠিক আছে হতে পারে এটা অস্বাভাবিক কিছু না ওরে থানায় নিয়ে রিমান্ডে নিলে সবকিছু বাইরে আইব বিশ্বাস করছি আমি তোরে বিশ্বাস করছি ইলা মানুষের লোক বিশ্বাসঘাতকতা করিস না লাস্টের দুনিয়া থেকে বিশ্বাস কিন্তু উঠি যাবি ইখান মনে রাখিস আর যারা আমরা যারা আছি আমরাও কিন্তু দিল তারা শক্ত করা লাগবে আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা অপরিচিত লোক যারা আসবে এদেরকে কোনো ভাবে জায়গা দিবেন না প্রয়োজনে থানাতে যোগাযোগ করবেন আর আমরা থানায় নিয়ে যাইতেছি আপনাকে থানায় আসতে হবে আপনিও থানায় আসেন আসেন মাই 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 মা